সে বার্তাটা কি? আমরা সকলেই নিজেদেরকে সনাতন ধর্মাবলম্বী পরিচয় প্রদান করি, আমরা সনাতন, আমরা ঋষি পুত্র, ঋষিজ উত্তরাধিকার, এবং আমরা হিন্দু, আমরা আর্য পুত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি আদৌ এই দেশের নাগরিক? কি মনে হয় আপনার, আপনারা এই দেশের নাগরিক? নাগরিক এখানে নগর রাষ্ট্রে আইন এবং অগ্রগতি সাধনের জন্য, আইন মেনে নগর রাষ্ট্রে যারা ভূমিকা রাখেন, প্রজা হিসেবে রাষ্ট্র ব্যবস্থার অংশ হন, তারা নাগরিক। আমরা শুধু নাগরিক নই, আমরা এই ভূমির ভূমি সন্তান। অনেকে আদিবাসী বলে না, পাহাড়িদেরকে অনেকে আদিবাসী বলে না। তো আদিবাসী মানে কি? যারা আদিকাল থেকে এই ভূমিতে অবস্থান করছে। আমরা শুধু আদিবাসী নই, আমরা ভূমি সন্তান। ভূমি সন্তান মানে এই ভূমির প্রকৃত বৈধ উত্তরাধিকার। আপনারা সকলে বলি মহারাজের নাম শুনেছেন। বলি মহারাজ কে, কে বলতে পারবেন? বলি মহারাজের বাবার নাম কি জানেন? কেউ বলতে পারবেন? বলি মহারাজের বাবার নাম হচ্ছে মহারাজ বিরোচন, আর বিরোচনের পিতার নাম হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের পিতার নাম হচ্ছে হিরণ্যকশিপু। তো সেই বলি মহারাজ, যিনি দ্বাদশ মহাজনের অন্যতম, সেই বলি মহারাজের পত্নীর নাম হচ্ছে সুদেশনা। কি নাম? সুদেশনা, মনে থাকবে। এই সুদেশনা হচ্ছে রিয়েল এই বঙ্গজননী। এই যে আমরা বঙ্গভূমি বলছি, এই বঙ্গভূমির আদি জননী হচ্ছেন সুদেশনা। সুদেশনার পাঁচটি পুত্র, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র এবং সঙ্গ। সেই পাঁচটি পুত্রের পুত্রকে, পুরো আর্যাবর্তকে, ভারতবর্ষকে বিভক্ত করে বণ্টন করা হয়েছে। তো বঙ্গের নিকট যেই ভূমি বৈধ অধিকার প্রদান করা হয়েছে, সেই বঙ্গের নাম অনুসারে এই বঙ্গীয় বদ্বীপ বঙ্গভূমি নামে প্রসিদ্ধি লাভ করেছে। এই বঙ্গভূমি শব্দটি ঋগ্বেদে রয়েছে। এই বঙ্গভূমি শব্দের কথা, বঙ্গের কথা মহাভারতে রয়েছে। ইতিহাস সমূহ ঘোষণা করছে তার প্রাচীনত্ব এবং তার বৈধ স্বীকৃতি। সেই ভূমির ভূমিপুত্র, সেই বঙ্গের উত্তরাধিকার হচ্ছে সনাতনীরা, আর্য সন্তান। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা বৃহৎ জনগোষ্ঠী, শতভাগ সনাতনীরা, কেন আমরা সংখ্যায় কমে গিয়েছি? প্রধানতম কারণটা কি? এখানে যদি আমার গোবিন্দ বাবাজিকে অভিভাবক মানি, এখানে আরেকজন প্রবীণ বাবাজি বলবে আমি কি কম নাকি? আবার এখানে যদি আমাদের মেম্বার রয়েছেন, ওনার নাম সুকুমার মেম্বার, ওনাকে যদি আমরা অভিভাবক মানি, তাহলে আর একজন বলবে যে আমি কম নাকি। তো এই রকম আত্মগরিমা বা অহংকার, অন্যকে সহ্য করার প্রবণতা না থাকার ফলে আমরা বিভক্ত হয়েছি। এবং
আমরা একজন অন্যের অনিষ্ট কামনা করছি, আমরা প্রতিটি ক্ষেত্রে আপনি দেখবেন আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। কেন এরকম পরিস্থিতি? কেন এত ঈর্ষা? কেন হিন্দু নামে HINDU এগুলোকে যদি সমার্থক অর্থ খোঁজা হয়, সনাতন সত্য সততা ঐক্য সমৃদ্ধি জ্ঞান প্রাচুর্য এগুলোই হচ্ছে সমার্থক অর্থ। কিন্তু আমরা এখন হিন্দু বলতে আমরা নিজেদেরকে হিংসুক হিসেবে উপস্থাপন করছি, আমরা অন্য কাউকে ঈর্ষা করতে জানি না। হিন্দুরা মজ্জাগত ভাবে আমরা ঈর্ষা করি কাকে? নিজেদেরকে। আমরা বড় শাস্তি চাই কোথায়? ঘরে। বাইরে গেলে বিড়াল আর ঘরের মধ্যে আমরা হচ্ছে সিংহ। ঠিক বললাম না ভুল বলছি? তো এই ধরনের প্রবণতা আমাদের অতীতে আলেকজান্ডার থেকে শুরু করে মহারাজ পুরুর পথন থেকে শুরু করে যতগুলো বিজয়ী সনাতনী বীরেরা ছিলেন, শিবাজি মহারাজ, মহারানা প্রতাপ থেকে শুরু করে, মহারাজ পুরু থেকে শুরু করে, চাণক্য চন্দ্রগুপ্ত থেকে শুরু করে, সবাই আত্মবলিদান করেছে এই ভূমিকে রক্ষা করার জন্য এবং ঐক্যবদ্ধ থাকার জন্য। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় আমরা সঙ্গবদ্ধ হতে পারিনি, আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। এক রাজা আরেক রাজাকে পরাভূত করার জন্য, এক রাজা আরেক রাজাকে ঘায়েল করার জন্য আমরা সতত তৃতীয় শক্তিকে ব্যবহার করেছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই চট্টলার গৌরব, বঙ্গভূমির গৌরব, ঋষিকুলের ধ্বজাবাহী শ্রী শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজের দৌহিত্র, শ্রী শ্রীমৎ অচ্যুতানন্দ পুরী মহারাজের দৌহিত্র, তুলসীধামের মহন্ত মহারাজ শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজ, মহারাজকে আমি আমাদের টিটু দাসকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। মহারাজ আমাদের মাঝে উপস্থিত হয়ে সংহতি জানানো এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য এই সনাতনী আন্দোলনের একজন অগ্রনায়ক হিসেবে প্রেরণা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মহারাজকে মঞ্চাসনে আসন গ্রহণ করার জন্য সুনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করছি। তো যেই কথাটি বলছি, আমরা বিভক্ত হয়েছি, এই জন্য আমরা বিনষ্ট হয়েছি। আজ পর্যন্ত, স্টিল নাও, আজকের তারিখ পর্যন্ত আমরা এই বিভক্তি থেকে মুক্ত হতে পারি না, আমরা এই বিভক্তি থেকে বেরিয়ে যেতে পারি না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, অনেক কারণ রয়েছে। প্রথমত হচ্ছে অনভিজ্ঞতা, যে আমরা জানি না। কি জানি না? শাস্ত্র ধর্ম দর্শন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বর্ণ ব্যবস্থাপনা। শ্রীমদ ভগবদ গীতায় বলছেন, চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগস। বশিষ্ঠ দেব ছিলেন ব্রহ্মর্ষি, তার পুত্র কিন্তু চণ্ডাল রয়েছে। আবার মুচি রুহিদাস, তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ হয়েছে।
হরিদাস জগন পুত্র নিজশ্রেষ্ঠ বলে মহাপ্রভু দ্বারা স্বীকৃত হয়েছে। ক্ষত্রিয় বিশ্বামিত্র তিনি ব্রহ্মর্ষি হয়েছে। তাহলে বলুন, আমার ধর্মে বর্ণ ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝি, যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় হবে, বৈশ্যের ছেলে বৈশ্য হবে, শূদ্রের ছেলে শূদ্র হবে, এই ব্যবস্থাপনাকে আমাদের ধর্ম স্বীকার করে কি করে না? করে কি করে না? কিন্তু এখনো চৌধুরী বাড়ির ছেলের সঙ্গে জলদাসের মেয়ের বিয়ে হয়, দেবাড়ির ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে চক্রবর্তীর বিয়ে হয়, কেন হয় না? তাহলে আমরা মানি কি মানি না? আমরা ধর্মকে প্রীতিগত জানি, নীতিগত ভাবে বলি, কিন্তু হৃদয়স্থ গ্রহণ করি না। ঠিক বলছি না ভুল বলছি? আপনি দেখবেন আমাদের এই বর্ণ বৈষম্য আধ্যাত্মিক উপলব্ধি থেকে বৃহৎ একটা জনগোষ্ঠীকে দূরে রাখা হয়েছে। বাংলাদেশ যখন অবিভক্ত ভারত, যখন পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ এবং পাকিস্তান এবং ভারত হিসেবে বিভক্ত হচ্ছে, তখন আমাদের কুমিল্লা সিলেট অঞ্চলগুলি এই পাকিস্তানের সঙ্গে যোগদান করেছিল। এটা কোন ব্রিটিশ বিভাজনের কারণে নয়, কেন জানেন? কারণ এইসব অঞ্চলে তফসিলি ভুক্ত নিম্নবর্ণের হিন্দুরা ছিল এবং তার যারা নেতৃত্ব দিচ্ছিল তারা পাকিস্তানের সঙ্গে যাওয়াকেই শ্রেয়স্কর মনে করেছে। কেন? কারণ ভারতে উচ্চবর্ণের হিন্দুদের সঙ্গে তারা পেরে উঠবে না, এই জন্য। তো সেই সময়ও আমাদের এই বঙ্গভূমিতে সনাতনী ছিল 43%, ওই নিম্নবর্ণের তফসিলি গুলোকে ছাড়াই, সেগুলো সহ যদি হিসাব করা হয় তাহলে 50%, প্রায় 50-50। 52 সালে এসে দেখা গেল এটা 29% হয়ে গেল এবং স্বাধীনতার সময়ে 23%। এখন বর্তমানে 7.8% বা 9%। কিন্তু পরিসংখ্যান পুরো রিপোর্ট গুলোকে যদি গড় অনুপাতিক হিসাব করা হয় তাহলে আমরা 9.5% অধিক। টোটাল সংখ্যালঘু জনগোষ্ঠী 13%, কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে 11%। আচ্ছা, কেন দেখানো হচ্ছে? তার কারণটা হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবে আমাদেরকে দুর্বল রাখা, ন্যায্য অধিকার নিয়ে কথা বলার সাহস প্রদর্শন না করানোর একটা জুজু তৈরি করানো হচ্ছে। এখন বিষয় কি হচ্ছে, সেই সময় থেকে আজ পর্যন্ত যে আমরা সংখ্যায় কমছি, এর পেছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের ধনী সমাজ। এই হাটাজারিতে আপনি দেখবেন, হাটাজারি সদরেরই যদি অনেক জায়গা দেখা হয়, অধিকাংশ হিন্দুদের সম্পত্তি ছিল, তারা সবাই দেশ ত্যাগ করে এই দেশ থেকে চলে গিয়েছে। কারণ তারা সকলে নিজের সুখ চেয়েছে, নিজের সমৃদ্ধি চেয়েছে এবং নিজের নিজের পরিবারের ভবিষ্যতের চিন্তা করেছে। একবারও তারা আমাদের প্রজন্মের কথা, উত্তরাধিকারের কথা, প্রতিবেশীর কথা, আত্মীয়ের কথা ভেবেছে কিনা? আমি কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রীযুক্ত গোবিন্দ প্রসাদ মহাজনকে। ওনাদের যে ভূসম্পত্তি আছে বিক্রি করে চলে গেলে অনেক ভালোভাবে থাকে, বাকি বাইরা চলে গেলে উনি কিন্তু নিজের পিতৃভূমি ত্যাগ করেনি, এই মাটি আঁকড়ে পাহারা দিচ্ছে। এই জন্য কি উনি একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য না? আচ্ছা, আমাদের দেশে এইভাবে আমরা তাদেরকে নেতা বানিয়েছি, যারা এই এই পারেও বাড়ি আছে, ওই পারেও বাড়ি আছে, আমরা তাদেরকে নেতা বানিয়েছি যারা রাজনীতি করেছে। আমরা এবার যে সমন্বয় করছি,
কোন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যারা যুক্ত আমরা তাদেরকে এই টিমে রাখছি না। কারণ যখন সে রাজনীতি করবে কোন একটা রাজনৈতিক দলের দাবিদারি করতে হবে, দলীয় স্বার্থের বাইরে যখন স্বাধীনতার পূর্বে সংরক্ষিতভাবে জনসংখ্যার আনুপাতিক হারে আমাদের আসন সংখ্যা ছিল 70-72টি, আমার বাবারা জানেন, কিন্তু বর্তমান সময়ে আমরা 15-16-17টার বাইরে আসন পাই না। এই 15-16 জন সাংসদ আজ পর্যন্ত হিন্দু স্বার্থে প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত ছাড়া বলিষ্ঠ ভূমিকা, এবং আরেকজন ছিলেন প্রয়াত ওনার সুধাংশু শেখর হালদার, অ্যাডভোকেট সুধাংশু শেখর হালদার, উনি কিছু বলতেন। এর বাইরে একজন ব্যক্তি এমপি দেখাতে পারবেন যারা হিন্দু স্বার্থে দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কিছু বলেছেন? সেটা বলি না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তাদের কাছে পদ বড়, তারা রাজনীতি করার জন্য, দলীয় সুবিধা পাওয়ার জন্য নিজের বউকেও বিক্রি করে দিতে পারে, নিজের মা, নিজের ভূমি, নিজের ঐতিহ্য সংস্কৃতিকে বিসর্জন দিতে পারে। এই ধরনের প্রবণতায় আমরা এতদিন ধরে দেখে এসেছি। তারপরে তাদেরকে আমরা নেতা বানিয়েছি যারা হচ্ছে ব্যবসায়ী, ভালো ডোনেশন দিতে পারে। এই যে মন্দিরটা হয়েছে দেয়ালনগর কালীবাড়ি, এখানে কমিটির কর্মকর্তা আছেন, কোন শিল্পপতি 1 কোটি টাকা দিয়েছে? যত মঠ মন্দির হয়েছে আমাদের পুণ্ডরীক দাম বলেন, প্রবর্তক বলেন, অতি উচ্চবিত্ত শিল্পপতি শ্রেণীর একজন দুজন ছাড়া খুঁজে পাবেন না, লাখের মত সবগুলো দান অনুদান হয় মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে এবং দরিদ্র শ্রেণীর মধ্যে। আমি একটা রাঙ্গুনিয়ায় গিয়েছি, সেখানে একটা কৃষক পরিবার রিক্সা চালায়, সে আমাদের গুরুদেবের আগমন উৎসবে 1 লক্ষ টাকা দিয়েছে মেয়ের বিয়ের জন্য সঞ্চিত টাকা। আমি অবাক হয়ে গিয়েছি, সে বলছে কাউকে বলবেন না, একজন কাউকে পাঠাবেন, আমি পাঠিয়েছি, আমি মনে করছি 5-10 হাজার দেবে, তো আমাকে এনে দেখলাম 1 লাখ টাকা। আমি, আমার চোখে জল চলে এসেছে। কিন্তু এখানে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, 50 হাজার টাকা যদি খুঁজেন তাহলে সে হার্ট ফিল করবে, সে বলবে যে আরে আমি সব টাকা কি শুধু এসবের পেছনে খরচ করব। কিন্তু আজকে রাত্রে যদি কোনো টেলিফোন আসে তাহলে কোনো রাজনৈতিক নেতার, কোনো সন্ত্রাসীর কালকে সকালবেলা 10 লাখ টাকার বান্ডিল নিয়ে পৌঁছে যাবে, এটাই হলো বাস্তবতা। এই জন্য হিন্দু নেতৃত্বের মধ্যে কোনো দিন প্রতিরোধকামী কোনো গোষ্ঠী গড়ে উঠে নাই, কারণ তাদেরকে পৃষ্ঠপোষকতা দেবে কেউ নাই। আমাদের চট্টগ্রামে 2 জন লিডার এই যারা যুব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হত্যা মামলার আসামি করা হয়েছে, অতিশয় দুর্ভাগ্যের বিষয়। আজ পর্যন্ত কোনো হিন্দু লিডার এই খবর শুনে আমাকে ফোন করে বলে নাই যে তাদের মামলা লড়ার জন্য যদি কোনো ফান্ড দরকার হয় আমি সে টাকা দেব, একজনও বলে নাই। কিন্তু প্রতিদিন ফোন আসছে, কেউ বলছে আমাকে চাঁদা চেয়েছে, কেউ বলছে আমার জায়গা দখল করেছে, কেউ বলছে আমার চাকরি চলে যাচ্ছে, কেউ বলছে আমাকে ট্রেড দিয়েছে, কেউ বলছে আমার মেয়ে তুলে নিয়েছে, আজকেও মৌলভীবাজার থেকে একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে। তাহলে এই রকম পরিস্থিতি প্রতিদিন চলছে, এইসব উত্তরণের জন্য প্রতিদিন ফোন করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় যারা ফোন করছে তারাও কেউ চিন্তা করছে না যে এরা এই অ্যাক্টিভিটিগুলো করছে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছে, তারা এই ফান্ডগুলো কোত্থেকে পাচ্ছে। আমি কালকে বললাম, অনেক দিনে অতিশয় কষ্ট থেকে 4 তারিখের পর থেকে আমরা 1 বেলা প্রসাদ বন্ধ করে দিয়েছি আমাদের ধাম, 3 বেলা থেকে আমরা 2 বেলা খাচ্ছি, সেই অর্থটা এর পেছনে ব্যয় করছে। কিন্তু আজকে আমাদের হিন্দুরা কই? সবাই ঘুমিয়ে আছে, কেউ ভাবছে আরে আমার হাঁটাচলিতে তো কিছু হয়নি, কেউ ভাবছে আমার রাউজানে তো কিছু হয়নি, কেউ ভাবছে আমার বাসকালিতে তো কিছু হয়নি। আরে ভাই আজকে হয়নি, কালকে হবে। আজকে তুমি শিয়ালের পাহাড়ে আছো,
শিয়ালের পেটে যখন ক্ষুধা লাগবে তোমাকে খেয়ে নেবে দপাও দপ করে, সময় নেবে না। কিন্তু যদি সব মুরগিরা একসাথে চিৎকার করে তাহলে শিয়াল ভয় পেয়ে লোপ পেয়ে তো। সেই জন্য আমরা তো এখন বিড়ালকে পাহারা দিচ্ছি মাছ, আর শিয়ালকে পাহারা দিচ্ছি মুরগি। এই পরিস্থিতি আর কতদিন চলবে? সেই জন্য আমি আপনাদেরকে বলব যে আমাদের বাস্তবতা অনুভবের সময় এসেছে। আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে জানতে হবে বাঁচার কৌশল। এই বাঁচার কৌশল স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন সঙ্গ শক্তি যুগে যান। আজকের এই অনুষ্ঠানটা আমরা পুণ্ডরীক ধামে করতে পারতাম, এর পাঁচ গুণ লোক হত। আমি এই হাটাজারির সমন্বয় সভা নিয়ে শুধু আমার গোবিন্দ বাবাজিকে ব্যথিত আর আমার মহারাজকে ছাড়া আমি আর কাউকে ফোন করি। কারণটা হচ্ছে কি, আমি একটা টেস্ট কেস দেখলাম যে হাটাজারির মানুষ কত সচেতন। এমনি বলবে যে আমরা আছি, আপনি এগিয়ে যান, কিন্তু কাজের বেলায় আমি পুণ্ডরীক ধামে যখন আমাদের ভূ সম্পত্তি উদ্ধার করছি আমি পাইনি। আমরা যখন কোনো আপনার পদক্ষেপ নেব বড় পরিসরে সবাই ভীতু। আমি এই বৃদ্ধ লোকটাকে পেয়েছি, উনি বলছে আপনি করলে আমি সঙ্গে থাকবো, কেউ থাকুক না। সত্যিটা বলতে হবে। আবার আমি বলবো ও গোবিন্দবাবু সারা জীবনে এখানেও আছে ওখানেও আছে, আমরা তো চাইছি নতুন নেতৃত্ব গড়ে তুলতে। সেজন্য আমি আপনাদেরকে বলবো আমরা নতুন নেতৃত্ব চাই, পুরাতনকে অস্বীকার করি না। আমার বাবাকে অস্বীকার করে আমি হতে পারি না। আমি আইনি কাটে আমার বাবার নাম লিখেছি, কেন? আমাদের এখানে বিজয় মাস্টার আছে, নিজের মাস্টারি নিজের শিক্ষকতা নিজের প্রজ্ঞা দিয়ে উনি পরিচিত হইতে পারে না। আইডি কার্ড ওনার বাবার নাম থাকতে হবে কেন? আমি অমুকের ভুল এটা বলতে হবে কেন? হ্যাঁ, আমাদের মহারাজ আছে, আমরা বলছি কি পরিচয়, শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ, শ্রী শ্রীমৎ অচ্যুতানন্দ পুরী মহারাজের দৈত উত্তরাধিকার। তাহলে আমরা কেন ওনাদের নাম বলছি? ওনাদের কীর্তি আর ত্যাগ সুমহান, সেটা আজকের দিনের মতো নয়। আজকে ঘরে বসে সারা দুনিয়ার খবর দেখছেন, এসি রুমে বসে ঠান্ডা বাতাস খাচ্ছেন, আমাদের পূর্বজেরা মাঠে কাজ করেছে, অর্থের ভাত ঝুটেনি। ছোটবেলা আমি এই লাল আটা আমাদের রেশনের আটা গরমের আটা রুটি খেয়েছি, লবণ দিয়ে কস দিয়ে খেয়েছি। এবং শুধু আমি না, অনেক শিক্ষিত পরিবাররা, কারণ বাবা শিক্ষকতা করত, আমাদের অগাধ অর্থ ছিল না, পান্তাবাদ মরিচ দিয়ে কস দিয়ে খেয়েছি। আর আজকের কোনো ফ্যামিলিতে পান্তাবাদ খাই না। তাহলে এখন সাহেব হয়ে গেছে, তোমাদের বাবারা তোমাদের পূর্বজেরা তোমাদের দাদুরা নিজেদের জীবন বিপন্ন করেছে। এই মেখলে আমার পুণ্ডরীক ধামের পূর্ব পাশে 500টা পরিবার ছিল, আজকে তারা কই? তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। জমির মাঝখানে উঁচু উঁচু টিলাগুলো আছে। আমি যখন প্রথম জমি পরিদর্শনে যাই জিজ্ঞেস করলাম জমিকে লেভেল না করে এখানে উঁচু উঁচু টিলা কেন, বলছে এগুলো সব শ্মশান। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, অনেক বড় লয়ার চট্টগ্রামে নিজের দাদুর দিদার নিজের বাবা মায়ের শ্মশান ভূমি সহ আমাদের পুণ্ডরীক ধামের পাশে জায়গা বিক্রি করে অন্যকে চলে গেছে। ওইখানে নাকি শ্মশান দিয়েছে ঘরের দরজায় মা শিব মন্দির করার জন্য, কিন্তু সেখানে গো হত্যা হয়েছে, গো রক্তে তার শ্মশান রঞ্জিত হয়েছে। তো আমরা এইরকম অনেক কুলাঙ্গার পুত্রের জন্ম দিয়েছি। এই সনাতনী না সুপুত্র জন্ম দিতে পারেনি, তারা কুলাঙ্গার পুত্রের জন্ম দিয়েছে, যারা নিজের পিতৃভূমি নিজের পূর্বজ নিজের ঐতিহ্য নিজের সংস্কৃতি নিজের ধর্মকে বিসর্জন দিয়ে দেশ ত্যাগ করেছে। আজকে পিতৃপক্ষ চলছে, ভোরবেলা হলে ব্রাহ্মণ একটা ডেকে 20-50-100 টাকা দিয়ে তর্পণ করছে, পিতৃভক্তি দেখাচ্ছে। আমি বলবো রে ভাই, এই পিতৃ তর্পণ করার দরকার নাই, যদি এই ভূমিতে বাঁচতে চান পিতৃঋণ কিসে শোধ হয় শাস্ত্র পরে দেখবেন, পুত্র উৎপাদনের মধ্য দিয়ে। কয়টা পুত্র আছে এখানে? আমাদের উৎসব কমিটির সাবেক সেক্রেটারি আছেন,
দীপক বাবু, ওনারা কয় ভাই? পাঁচ ভাই। সুধীর বাবুরা কয় ভাই? ছয় ভাই। প্রতিটা ফ্যামিলিতে আমাদের পূর্বজেরা, আমার গোবিন্দ বাবাজিকে জিজ্ঞেস করেন, হয়তো ধনী পরিবার ব্যতিক্রম হইতে পারে, এখানে যারা আছেন বয়স্ক লোকেরা, আপনারা চাকরি বাকরি পেয়ে ঘর বাড়ি বেঁধে বিয়ে করেছিলেন, হ্যাঁ এস্টাবলিশ হয়ে বিয়ে করেছিলেন, এখন হচ্ছে লাখ টাকা জমাইতে হবে, দশ লাখ টাকা খরচ করতে হবে, বয়স এবং ইমোশন দুটা হারানোর পরে তিরিশ চল্লিশ বছরে গিয়ে বিয়ে করছে, পারিবারিক জীবনের প্রতি কোনো ডেডিকেশন নাই, দায়বদ্ধতা নাই, নিজের শারীরিক সামর্থ্য নাই, সেই বয়সে বিয়ে করছে, যা আমাদের শাস্ত্র নিষিদ্ধ। আমাদের আদি পিতা মনু মনুস্মৃতিতে বলছে, পঁচিশ বছর হচ্ছে বিবাহের উত্তম বয়স, সাতাশ হচ্ছে মধ্যম, আর উনত্রিশ হচ্ছে অধম, তিরিশ বছর হলে ব্রহ্মচারী হয়ে আশ্রম জীবনে সন্ন্যাস নিতে হবে। কিন্তু এটা আমার কথা নয়, মনুস্মৃতির কথা বলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন তিরিশের আগে কেউ বিয়ে করছে, পারিবারিক জীবনের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, কোনো ইমোশন নাই, যার ফলশ্রুতিতে কি হচ্ছে, সন্তান জন্মদানে অনীহা, জীবনটাকে এনজয় করতে চাইছে, কারণ সারা জীবন স্ট্রাগল করেছে, বউকে পঞ্চাশ লাখ এক কোটি টাকার সম্পত্তি দেখাচ্ছে, সে বউ পাঁচ কোটি টাকার ফ্ল্যাট চাইছে, যখন দিতে পারছে না পারিবারিক অশান্তি বাড়ছে, কিন্তু আগেকার দিনে অভাব অভাবের মধ্যে বিয়ে করেছে আর বয়স শেষে সমৃদ্ধি রেখেছে, তখন তারা সন্তুষ্ট ছিল। তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি, এইরকম ট্রেডিশন, এইরকম চেতনা, ধর্ম বিমুখতার ফলে আজকে হিন্দুরা আমার মুসলিম ভাইরা বলে কোনো কিছু খাওয়ার সময় বলে বিসমিল্লাহ, সুসংবাদ শুনলে বিসমিল্লাহ বলে, হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ বলে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের একজন হিন্দুর মুখে ভগবানের নাম আসে না, তারা বলে না আমার এই পরিবার ভগবান চালাচ্ছে, আমার পরিবারের কর্তা হচ্ছে শ্রী গোবিন্দ, আমার এই পরিবারের কর্তা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ, বলি না ভগবান শিব হচ্ছে আমার সহায়, এটা বলি না, মা জগদম্বা হচ্ছে আমার শক্তি, এ কথা আমরা বলি না, এমনি আমাদের সাপ্ত শৈব সৌর গানপত্যে বিভক্তির কোনো শেষ নাই। যখন আমি একুশ সাল থেকে ঐক্যের কথা বলছি, তখন আমাদের তথাকথিত হিন্দু লিডাররা বলছে যে আপনারা সাধুরাই এক নাই, আমরা আমাদেরকে এক করার কথা বলছেন, আজকে আপনাদের চোখে আঙ্গুলি দিয়ে বলছি, লজ্জা থাকার কথা, আপনাদের লজ্জা থাকার কথা, নেতাগিরি করেন। এখানে দেখুন বিপ্লব চৈতন্য মহারাজ স্বামী কৃষ্ণানন্দের পরম্পরার উত্তরাধিকার, যতীশানন্দ বাবামণির উত্তরাধিকার পরিতোষানন্দ মহারাজ, ঋষি অদ্বৈতানন্দ পুরি মহারাজের উত্তরাধিকার দেবদীপানন্দ মহারাজ, শ্রীল প্রভুপাদের উত্তরাধিকার আমরা, কই আমরা তো বিভক্ত হইনি, আমরা এক প্ল্যাটফর্মে এসেছি, এখানে কেউ সভাপতি নাই, এখানে কেউ সেক্রেটারি নাই, আমরা সবাই সন্ত মহামন্ডল, এই মন্ডলের সদস্য আমরা, হ্যাঁ দেখুন এখানে প্রতিদিনের ব্যানারগুলো দেখবেন, গতকাল রবীশ্বরানন্দ মহারাজ বলছেন বোয়ালখালীতে, তিনি আজকে আসার কথা ছিল অসুস্থতার জন্য আসতে পারেনি, আগামীকাল ফটিকছড়িতে প্রাঞ্জলানন্দ মহারাজও আসবেন, সুরসানন্দ পুরী মহারাজের উত্তরাধিকার। তো প্রশ্ন হচ্ছে, কালকে রবীশ্বরানন্দ মহারাজ বলছে, আমি যখন প্রথম বক্তব্য দিচ্ছিলাম এই শুকছড়ি রাসে, তখন আমাকে চেয়ারের উপর একটা জলচকি দিয়েছে, সেই জলচকির উপর দাঁড়িয়ে আমাকে বক্তব্য দিতে হয়েছে, কারণ ওই ডাইস আমি লাখ পাচ্ছিলাম। তো এখন তখনও আমি রবীশ্বরানন্দ মহারাজের চুল পাকা দেখেছি, আর আজকেও এই তিরিশ বত্রিশ বছর আধ্যাত্মিক জীবনে, স্কুল লাইফে শুধু প্রায় পঁয়ত্রিশ সত্তরিশ বছর হয়ে গেছে আধ্যাত্মিক জীবনে, এখনও আমি সেই রবীশ্বরানন্দ মহারাজকে চুল পাকা দেখছি। তো আমি তো উনি যেখানে বসবেন ওনার পায়ের নিচে বসার কথা, কাল উনি বলছে আমাদের চিন্ময় কৃষ্ণ হচ্ছে আমাদের মুখপাত্র, এবং ওর ডাকে আমরা এসেছি, আমি সেদিন জামাল খানে অভিভূত হয়ে গিয়েছি, মুরারি দাস বাবাজি, আমাদের স্বরূপ দাস বাবাজি, সব সন্তরা তারা চলে এসেছে, কৃষ্ণানন্দ বাবাজি, কৃষ্ণদাস বাবাজি, উনি মৌনী ব্রত পালন করে কথা বলেন, উনি আসছে, আর কিছুক্ষণ পর পর হাত ধরে কম্পিউটার করে নাচছে,
আমার হৃদয়টা ভরে গেছে। কালকে সুশীলানন্দ আমি যখন গোয়ালখালিতে গিয়েছি গন্ধন্দী যোগাশ্রমের মঠাধ্যক্ষ ছত্রেশ্বর মহারাজকে মঞ্চে দেখছি, আমি অভিভূত হয়ে গেছি। উনি বক্তব্যে বলছে, সুশীলানন্দ মহারাজ তিনি ভালসাদ যোগাশ্রম থেকে ফোন করে বলছে, ছত্রেশ্বর চিন্ময় প্রভু সারা দেশে ছুটছে দৌড়াচ্ছে, তোমরা খবর রাখো, ঘরে বসে আছো, যাও গিয়ে সহযোগিতা করো, পাশে দাঁড়াও। তিনি বলছেন, আমি সব সাধু সন্তানকে ফোন করছি, আমরা গেলে বলবে তো ভারতীয়, আমাদের ইন্ডিয়ান ট্যাগ লাগাবে, কিন্তু আমার জন্মভূমি তো এই বঙ্গভূমি, এই বাংলাদেশে আমার জন্ম হয়েছে, এই বঙ্গভূমির সনাতনীদের দুঃখ দেখে আমার হৃদয় কাঁপছে। তো আমরা আজকে কলকলে দক্ষ প্রজাপতির শ্রীমন্দিরে 10 মহাবিদ্যার পূজা দিচ্ছে আমাদের হিন্দুদের কল্যাণের জন্য, আমি কৃতজ্ঞতা জানাই ওনাদেরকে। কিন্তু অতিশয় দুর্ভাগা এই হিন্দু জাতি, আমরা এখনো ঘুমিয়ে আছি, লেপের নিচে কম্বলের নিচে ব্যবসা প্রতিষ্ঠান আঁকড়ে ধরছি, নিজের সামর্থ্য সুখ সমৃদ্ধির পেছনে ছুটছি, সুবিধাতন্ত্রের পেছনে দৌড়াচ্ছি, কার পদ পদবি লাভ করব, কি করব, আমার পজিশন থাকবে কি, আমাকে নেতা বানাবে কি বানাবে। আমি কক্সবাজার গেলাম, চাকরিয়া গেলাম, যেখানে যাচ্ছি সেখানে আগে মিটিং এর আগে সমন্বয় সভার আগে একটা একটা মিটিং হচ্ছে, শুধু এখানে আমি বিলম্বে না আসলে এখানে একটা মিটিং হইতে হয়। মিটিং গুলা কি, প্রভু আমাকে একটু রাখতে হবে, আমি অমুক সংগঠনের দায়িত্ব আছে, আমার সংগঠনকে একজনকে দিতে হবে, এরকম কেন রে ভাই? আমরা যে আন্দোলন শুরু করছি এটা জন্মাষ্টমী পরিষদ নয়, পূজা পরিষদ নয়, উক্ত পরিষদ নয়, কোন সংগঠনের প্রতিদ্বন্দ্বী সংগঠন নয়, আমরা চিরস্থায়ী কোন সংগঠন তৈরি করছি না, আমরা এই 8 দফা দাবির সংগঠন। এই 8 দফা দাবি যেদিন পূর্ণ হবে সেদিন আমরা ঘরে ফিরে যাব, তার আগে আমরা যাব। এবং আজকে সাধু সন্তরা মাঠে নেমেছে, আগে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে, ফকির বিদ্রোহ হয়েছে, আমরা দেশের প্রচলিত আইনকে স্বীকার করে রাষ্ট্রযন্ত্রের স্থিতিকে সমর্থন করে আমরা আমাদের চট্টগ্রামের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো, আপনি বিশ্বজনীন সভায় গিয়ে ফিলিস্তিনির পক্ষে কথা বলেছেন, এটা আমাদেরও কথা, দীর্ঘদিন নিপীড়িত জনগোষ্ঠী এই ফিলিস্তিনিরা তাদের পাশে দাঁড়িয়েছেন, বহুদিন পরে হলেও দায়িত্ব নিয়ে আপনি কথা বলেছেন, এই জন্য ধন্যবাদ জানাই। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় আজকে সংখ্যালঘু জোট প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে গিয়েছে, পুলিশি বাধার কারণে যেতে পারে নাই। তাহলে আপনি ফিলিস্তিনিদের দুঃখের কথা বলছেন কিন্তু আমাদের ঘরের মানুষের দুঃখের কথা শুনতে চাইছেন না, এটা অত্যন্ত লজ্জাস্কর বিষয়। সেজন্য আমি আপনাদেরকে বলবো, এই ব্যবস্থার পরিবর্তন দরকার, এই পরিবর্তনটা আসবে প্রতিটি ঘর থেকে, এখানে আমরা সবাই রাজা এবং সবাই প্রজা, এই যুদ্ধে আপনারা সবাই সহযোদ্ধা। আমার মায়েরা তারা মাতঙ্গী ভবানীর শক্তি স্বরূপিনী, আপনারা সন্তান জন্মদান করুন, আপনারা 4-5টা করে সন্তান গ্রহণ করুন, এটা হবে আপনাদের যুদ্ধে অংশগ্রহণ। আর প্রভুরা আপনারা সরকারি চাকরি যুবকদেরকে বলবো, সরকারি চাকরির পেছনে না দৌড়িয়ে লেজুর বৃত্তি দাসত্ব পরিত্যাগ করে নিজেরা ব্যবসা করুন, সামাজিক ঐক্য গড়ে তুলুন, প্রতিটি পরিবার থেকে অর্থ সঞ্চয় করুন এবং প্রতিটি পূজা মণ্ডপে লাইটিং বিজনেস এসবের পেছনে খরচ না করে সেই সঞ্চিত অর্থে উপজেলা ভিত্তিক একটা ফান্ড গড়ে তুলুন এবং সেই ফান্ড থেকে সমবায়ের ভিত্তিতে কৃষিকাজ মৎস্য প্রজনন থেকে শুরু করে কেউ কৃষি আপনার যত রকমের স্বনির্ভর ব্যবস্থাপনা রয়েছে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে এই সমস্ত কার্যক্রমে আমাদের জনগোষ্ঠীকে নিযুক্ত করুন এবং নিজেদের অধিকার আদায় আন্দোলনে কোনো, আজকে আমাকে একজন বলল যে আজকে খোলার দিন, চাকরি বাকরি হলে আসতে এই জন্য কষ্ট হচ্ছে। আমি বললাম অন্যান্য উপজেলায় গিয়েছি, সকালবেলা 11টা বাজে মিটিং দিয়েছি, সেখানে উপস্থিতি ছিল অত্যন্ত সহজ। মূলত আমাদের হাটাজারির মানুষ, আমরা একটা কেল্লার মধ্যে আছি, তো এখানে আমরা মনে করছি খুব ভালো আছি, আমরা আমাদের ফিট পাচ্ছে। অতিশয় দুর্ভাগ্য এই প্রবৃত্তির কারণে মা সীতা কালীকে ভাঙতে হয়েছে, অত্যাচারীর হাতে ধ্বংস হতে আমাদের দেখতে হয়েছে,
কারণ আমরা নিজের ব্যবসা প্রতিষ্ঠান গুছিয়েছি, কিন্তু আমরা মাকে সুরক্ষা করতে যাই। সেজন্য আমি আপনাদেরকে বলব, পরিস্থিতির পরিবর্তন সাধন প্রয়োজন। এই প্রয়োজনের জন্য ঐক্য অত্যন্ত আবশ্যক। এবং প্রত্যেকে ঘরে মায়েদেরকে অনুরোধ করব, এক দুই মুষ্টি করে কম রান্না করেন ঘরে চাল, ওই মুষ্টি ভিক্ষা অন্ন সঞ্চয় করেন। এবং আমাদের প্রভুদেরকে বলবো, বাজারে গিয়ে একটু কম দামি খাদ্য কেনেন, কম দামি পোশাক কেনেন, ওই বর্ধিত অর্থ দিয়ে আমাদের ডাক্তার দীনবন্ধু প্রভু নারায়ণগঞ্জে উনার কাছে কৃতজ্ঞ। উনি একজন অত্যন্ত খ্যাতনামা ডাক্তার, পোশাক পরতেন ট্রেট্রনের পোশাক, ট্রেট্রনের শার্ট, ওই কাপড়গুলো বটে যেত, জিজ্ঞেস করতাম এরকম কেন, বলছে পড়তে পারলেই হয়েছে তো, তত দরকার নাই, খবর নিলাম কেন এরকম, চেম্বারে যেত হেঁটে হেঁটে যেত, কিন্তু ওই ওখানে রিক্সা ভাড়া যত, ওই রিক্সা ভাড়ার টাকাটা প্রতিদিন ব্যাংকে রেখে দিত, ওই পোশাকের টাকাটা ব্যাংকে রেখে দিত, এইরকম করে 4-5 কোটি টাকা দান করেছে। কিন্তু আমরা সবাই শুধু ভোগ, আমার ঘরে কিভাবে ডেকোরেশন করব, আমার বাড়িটা কিভাবে সাজাবো, কি দামি দামি খাবার খাবো, কত ভরি গহনা পরব, এইসব করতে করতে হিন্দুরা বিনষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য আমি বলবো, কত জমিদার মহারাজা আজকে ফকির হয়ে গিয়েছে, অন্তত ভবিষ্যৎ প্রজন্মকে বেঁচে থাকার জন্য একটা উর্বর ভূমি দিয়ে যায়। আমাদের পূর্বজেরা হাজার বছর ক্লেশ শিকার করে, বর্গীয় ওলন্দাজ পর্তুগিজ মুঘল ব্রিটিশ থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, তাদের নিপীড়ন সহ্য করে এই ভূমি ত্যাগ করে নাই। আমরা যেন কোনো অবস্থায় এই ভূমি ত্যাগ না করি, এই ভূমির আমরা উত্তরাধিকার, আমরা এই ভূমিকে সংরক্ষণ করব, এবং এই ভূমি নিয়ে আমার ন্যায্যতার অধিকার আমরা প্রতিষ্ঠা করেই ছাড়ব, আমরা ঘরে ফিরব না। তো সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে তালি দেবেন না, দয়া করে স্তুতি বা প্রশংসা করবেন না, এটা আমার হৃদয়ে লাগে। যদি প্রকৃতিকে তালি দেন, আজকে থেকে নামের আগে শ্রী যুক্ত করুন, ফেসবুক আইডিতে নামের আগে কি লিখবেন, শ্রী লিখবেন, নামের শেষে কি লিখবেন, ভূমি সন্তান লিখবেন। আর প্রত্যেকের হাতে লাল সুতা ধারণ করবেন, এটি রক্ষা সূত্র, ভগবান বলরামের রক্ষা সূত্র, মা জগদম্বার রক্ষা সূত্র আমাদেরকে সুরক্ষা দেয়। হাতে সূত্র ধারণ করবেন, মায়েরা সিঁদুর পরবেন, বড় করে ছোট করে পরবেন না, বড় করে সিঁদুর পরবেন, শাখা ধারণ করবেন। আর যদি হিন্দু হন, সনাতনী হন, আর্য পুত্র হন, আপনাদের পূর্বজদের যোগ্য উত্তরাধিকার হন, এই আন্দোলনে যোগদান করুন। পুরুষেরা মাঠে নামুন আর মায়েরা সহযোগদান করুন। আজকে রংপুরের শহীদ কি নাম যেন আবু সাইদ, একজন মরে কতজনের ভয় নষ্ট করেছে, কতজনকে আপনার আত্মাহুতি দিতে উৎসাহিত করেছে। আমরা শুধু আমাদের 4টা সন্তান এই ছাত্র আন্দোলনে দেহত্যাগ করেছে এবং বীরগতি প্রাপ্ত হয়েছে, আমাদের 9 জন নির্যাতিত নিপীড়িত হয়ে মরেছে, এমনিতে তো মরবো, সুতরাং মরার মতো মরি, কীর্তিমানের মতো মৃত্যুবরণ করি, অভিমন্যের মতো মৃত্যুবরণ করি। 14 বছর বয়সে অভিমন্য মৃত্যুবরণ করে ভীষ্ম দ্রোণ কর্ণ আপনার কি বলে যত রতি মহারথীরা আছে সবাইকে লজ্জিত করেছে। তো দীর্ঘ জীবন বেঁচে থেকে কি করবেন, এই জীবন যদি কলঙ্ক বয়ে বেড়াতে হয়, এই জীবন যদি আমার উত্তরাধিকারকে সুখ আর সমৃদ্ধি দিতে না পারে, এই জীবন যদি লাঞ্ছনার বঞ্চনা সইতে হয়, এই জীবন যদি অধিকার বঞ্চিত হয়ে বাস করার যাতনা বইতে হয়, তাহলে এই জীবনের কি মূল্য আছে। তাই সকলকে বলবো, আমরা আগামী 4 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছি, আপনারা সকলে আসুন, আমাদের সব সাধু সন্তরা যাচ্ছে, আপনারাও সকলে যোগদান করুন। এবং সর্বস্তরে প্রতিটি জেলা উপজেলায় এই নাগরিক আন্দোলন গড়ে তুলুন, যারা সংখ্যালঘু, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বিভিন্ন মতাদর্শগত সংখ্যালঘু, সকলকে ঐক্যবদ্ধ করুন, এক করুন, বিভক্তি বিনাশ করবে, ঐক্য সুরক্ষা দান করবে, মহাপ্রভু হচ্ছে সঙ্ঘ শক্তি যুগে যায়। তাই আমি আপনাদেরকে পরিশেষে অনুরোধ করব, দয়া করে কে নেতৃত্ব দিচ্ছে বড় কথা নয়, এই হাঁটাজারিতে আমাদের এই আন্দোলনের প্রধান সমন্বয়ক বা মুখপাত্র হবেন
শ্রী শ্রীমদ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ, আপনারা সবাই সমর্থন করেন, তো উনি আমাদের মূল উপদেশক থাকবেন এবং সন্তরা থাকবেন প্রথম সারিতে, এবং আমরা পেশাজীবী তিন চারজন নেব, প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে নেব, এই সমন্বয়ক প্যানেলকে সহযোগিতা করবেন প্রতিটি সংগঠন, আমরা পূজা পরিষদ থেকে শুরু করে সমস্ত সংগঠনের সঙ্গে কেন্দ্রীয় পর্যায়ে বসেছি, সবাই সংহতি জানিয়েছে। আমি আপনাদেরকে বলবো, দয়া করে আপনারাও এসে যোগদান করুন, এখানে কেউ নেতা হওয়ার জন্য না, এটা ইসকনের আন্দোলন নয়, এটা বাসুদেব যোগাশ্রমের আন্দোলন নয়, এটা শঙ্করমঠের আন্দোলন নয়, এটা রামকৃষ্ণ মিশনের আন্দোলন নয়, এটা আমাদের বেঁচে থাকার আন্দোলন, সনাতনীদের ঐতিহ্যের আন্দোলন, আমাদের প্রত্যয়ী প্রজন্মের জন্য আন্দোলন। সুতরাং নিজের সন্তানের জন্য হার ভাঙা পরিশ্রম করতে পারলে কেন ঐক্যবদ্ধ হতে পারবেন না আমাদের পরবর্তী প্রজন্মের জন্য? সেজন্য আমি সকলকে অনুরোধ করবো যোগদান।